एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज आमी बानाबो इलिश माछेर माथा दिए कचुर शाकेर तरकारी। इलिश माछ जेमन आमादेर सब्बारी भीषण प्रिय, तेमनी ए इलिश माछेर माथा दिए कचुर शाक अत्यंत पपुलार एवं टेस्टी एकटी रेसिपि। ताहले चलुन बानिए फेली ए रेसिपि। इलिश माछेर माथा दिए कचुर शाक बानाते आमादेर जे उपकरणगुली लागबे सेगुली हलो, प्रथमे जेटी लागछे सेटा होच्छे कचुर शाक। आमी भालोभावे बेछे धुए जल झरिए रेखे दिएछि। एरपर आमादेर लागछे इलिश माछेर माथा। बाटा मशलार मध्ये आमादेर लागछे जिरे बाटा, आदा बाटा, काँचा लंका बाटा, स्वादमतो लवण, चीनी, हलुद, फोड़नेर जन्य तेजपाता, गोटा जिरे और सर्षेर तेल। सबार प्रथमे आमरा इलिश माछेर माथाते लवण और हलुद माखिए किछुक्षण मैरिनेट करे रेखे देव। शाकटाके एबार सामान्य एकटु भापिए नीते हबे। एर जन्य आमी कड़ाइये सब कचुर शाक दिए सामान्य लवण दिए गैसेर फ्लेम हाई करे 3-4 मिनट धरे भालो करे भापिए नेब। এখন মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ কচুর শাকটা ভাপিয়ে নেব। দেখুন কচুর শাক থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে জল ছেকে নেব। কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি ইলিশ মাছের মাথাটা খুব ভালোভাবে কড়া করে ভেজে নেব। এই পর্যায়ে ইলিশ মাছের মাথাটা আমি খুন্তি দিয়ে মেরে মেরে টুকরো টুকরো করে ভেঙে নেব। মাছের মাথা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখছি। আমি আরো কিছুটা সর্ষের তেল কড়াইয়ে অ্যাড করছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা ফ্রাই করব 10-15 সেকেন্ড। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে ভাপিয়ে রাখা সেই কচুর শাকটা। খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব কচুর শাকটা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। খুব ভালোভাবে কচুর শাকটা ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে কচুর শাকের মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে নেব। দিয়ে খুব ভালোভাবে আবারও কচুর শাকটাকে ফ্রাই করে নেব। কচুর শাকটা যখন বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা মাছের মাথা অ্যাড করব। ভালো করে কচুর শাকের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার হাই ফ্লেমে খুব ভালো করে বারবার নেড়ে চেড়ে কচুর শাকটা রান্না করে নিতে হবে।
কচু শাক আমাদের ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না কড়াইয়ের গায়ে এটা লেগে লেগে আসে। আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তৈরি হয়ে গেছে, এবার এটিকে আমি একটি প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আপনারা দেখলেন কত সহজেই এই রেসিপিটি তৈরি করলাম। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।